সুপ্রিয় গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী বন্ধুগণ, তোমাদেরকে সমসাময়িক এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব 24 তারিখ মানবিক ইউনিটের ভর্তি পরীক্ষা হবে, ওই পরীক্ষায় কেমন কোয়েশন আসবে তা নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব। সো লেটস এনজয়। তার আগে একটি কথা, তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব, ধন্যবাদ। ভিডিও শুরু করার পূর্বে আগে একটা নোটিশ দেখি আমরা, তারপরে আলোচনা করব। দেখো এই নোটিশে কি বলা হয়েছে। এ বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মুনাস আহমেদ নূর বলেন, উচ্চ মাধ্যমিকের সিলেবাস অনুসারে পরীক্ষা হবে, বাইরে থেকে কিছু আসার সুযোগ নেই। আমাদের কাছে কেউ কমপ্লেন করলে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে জানাবে, এটা অন্য বিষয়। কিন্তু আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস অনুসারে পরীক্ষা হবে। তাহলে দেখো, উচ্চ মাধ্যমিকের তোমরা এতদিন যা পড়েছো বাকি পড়ো নাই, এগুলো নিয়ে এখন আর চিন্তা করে লাভ নাই, কেননা কালকের পর দিন হচ্ছে পরীক্ষা। তাহলে আজকে এগুলো চিন্তা করে আর কোনো লাভ নাই। তবে শেষ সময়ে তুমি কি কি একটা মানে চোখ বুলায় যেতে পারো, তাই আমি তোমাদেরকে আজকে বলবো। দেখো তারা স্পষ্টভাবে বলে দিয়েছে যে উচ্চ মাধ্যমিকের সিলেবাস অনুসারে পরীক্ষা হবে। তাহলে অনেকে অনেক বাড়তি পড়া পড়েছ, তবে আমি শেষ সময়ে মানবিকে যারা বি ইউনিটে পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্য বলে দিচ্ছি যে সকল কোয়েশনই মোটামুটি টেক্সচুয়াল হবে। তো আইসিটি তো বাইরে থেকে পড়ার কোনো কিছু নাই, আইসিটিটা ভালো করে তোমরা মেন বইটাই ভালো করে পড়বে, প্রতিটা অধ্যায় ভালো করে পড়বে। আর ইতিমধ্যে বিজ্ঞানের বি ইউনিটের প্রশ্নের যে সমাধানটা দিয়েছে ওইখানে অনেকেই বলতেছে যে 20টার ভিতরে ভাই আমি 16টা 18টা 15টা এরকমভাবে অটোমেটিক পারতেছে। তাহলে তোমরা যদি ভালো করে একটু রিডিংটা ভালো করে আবারও পড়ো, পঞ্চম অধ্যায়টা একটু কঠিন, এটা হালকা একটু স্কিপ করো, সমস্যা কি, বাকি অধ্যায়গুলো খুব সুন্দর করে পড়ো। ওই যে বাইনারির রূপান্তরগুলো আছে, বাইনারি টু অক্টাল, অক্টাল টু বাইনারি, বাইনারি টু হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল টু অক্টাল, এরকম যে রূপান্তরগুলো আছে এইগুলো খুব সুন্দর করে পড়ো একটু। আর এরকম করে যদি তুমি সম্পূর্ণ আইসিটি বইটা পড়ো, আইসিটি বইয়ের পিছনে যে এমসিকিউগুলো দেওয়া হয়েছে এগুলো যদি সুন্দর করে পড়ো, তাহলে আশা করা যায় তোমাদের 25টা MCQ-এর ভিতরে মিনিমাম 25টার ভিতরে 20+ MCQ তুমি ইজিলি পাওয়া যাবে। তো আইসিটি আর কিছু বলবো না, এখন বলবো হচ্ছে বাংলা ও ইংলিশ নিয়ে। দেখো যেহেতু বলছে টেক্সচুয়াল, তাহলে বাংলা ফার্স্ট পার্ট থেকে তোমাদের বাংলাতে কোয়েশন হচ্ছে 40-40-এর ভিতরে ফার্স্ট পার্ট থেকে কোয়েশন আসার সম্ভাবনা আছে হচ্ছে 20-25টা যদি তোমার ফার্স্ট পার্ট থেকে আসে, আর 15টা আসলো সেকেন্ড পার্ট থেকে, তুমি তাহলে তোমার সবচেয়ে ভালো নাম্বার উঠানোর অপশন হচ্ছে ফার্স্ট পার্ট। তাহলে ফার্স্ট পার্টটা তুমি এতদিন যা পড়ছো তো পড়ছোই, লাস্ট সময় মানে আজকে ভাগ করে নেবা, 5 ঘন্টা বাংলাটা পড়ো, 5 ঘন্টা আইসিটিটা পড়ো, আর বাকি 5 ঘন্টা ধরো ইংলিশটা পড়ো। এভাবে পড়া তারপর কেন্দ্রতে যাও, তোমার পরীক্ষাটা ভালো হবে। 5 ঘন্টায় তুমি প্রথম বাংলা মেন বইয়ের যে গদ্য পদ্যটা আছে এটা একবার করে রিডিং পড়ো, পাঠ পরিচিতিটা ভালো করে রিডিং পড়ো, কবিতা পরিচিতিটা রিডিং পড়ো, তাহলে তোমার মেন বই থেকে যে কয়টা কোয়েশন আসবে সব কমন পড়বে। যদি 25টা আছে তাহলে আশা করা যে 25টাই কমন পড়বে, আর বেশি আসলে আর বেশি। আর সেকেন্ড পেটের যে বানান অংশ আছে, উচ্চারণ আছে, যেই গ্রামার, তুমি যেগুলো ভালো পারো ওইগুলো বেশি করে পড়বা, যেগুলো পারো না এগুলো নতুন করে এখন আর প্যারা নিও না, যা পড়ছো এগুলো একবার করে রিডিং করো। আর এখন যদি আমি ইংলিশ নিয়ে কথা বলি, তাহলে ইংলিশটা তুমি কীভাবে পড়বা। দেখো ইংলিশ ফার্স্ট পার্টটা তুমি একটু রিডিং পড়বো, ফার্স্ট পার্ট থেকে ধরো 5টার মতো কোয়েশন আসার সম্ভাবনা রয়েছে, এর বেশিও আসলেও আসতে পারে যেহেতু টেক্সচুয়াল বলছে। তাহলে যদি ইংলিশে 35-এর ভিতরে 15 আইসা গেলে আইসা যাইতেও পারে, এরকমও হইতে পারে যে একটা মানে পেসেজ দেওয়া দিছে, ওই পেসেজ আর আলোকে নিচে 5টা অথবা 10টা MCQ দেওয়া দিছে, MCQগুলো এক মানে একজ্যাক্টলি ওই বেসিস ওয়াইজ থাকবে এরকম না। ধরো একটা শব্দ দেওয়া থাকলো, ওই শব্দটা বললো যে এটার এন্টোনিম অথবা সিনোনিম বের করবার, অথবা একটা গ্রুপ ভার্ব দেওয়া বললো যে এটার অর্থ কী, অথবা একটা প্রিপোজিশনের সঠিক ব্যবহার করাইতে বললো, এরকম কোয়েশন থাকতে পারে আর কি। ধরো টেক্সচুয়াল থেকে আসলে এরকম আসতে পারে, অথবা রাইট ফর্ম অফ ভার্বের সঠিক প্রয়োগ করতে বললো কোনো একটা পেসেজের একটা শব্দকে, এরকম হইতে পারে আর কি। তো পেসেজগুলো তুমি যদি পারো এক নজরে মানে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে এগুলো একবার বুলায় যায় চোখ। আর সেকেন্ড পার্টের জন্য ইংলিশ সেকেন্ড পার্ট থেকেই ম্যাক্সিমাম কোয়েশন আসবে, 20-25টা কোয়েশন সেকেন্ড পার্ট থেকেই আসবে, এটা তুমি শিওর থাকো। সেকেন্ড পার্টের কী কী পড়বা, 520টা ভালো করে পড়বা, আবারও বল দিচ্ছি 520টা ভালো করে পড়বা, 520-এর ভিতরে 8টা প্রকার আছে, এগুলো একবার করে আবারও চোখ বুলায় যাবা তুমি। আর কথা হচ্ছে তারপরে ভয়েস, টেন্স, তারপরে রাইট ফর্ম অফ ভার্ব, অ্যাক্টিভ প্যাসিভ মানে ভয়েস, তারপরে হচ্ছে ন্যারেশন, টেক কোয়েশন,
এইগুলো একবার ভালো করে মানে চোখ বুলাইয়া যাবে, এতদিন তো পড়ছো পড়ছোই, আর সর্বোপরি তুমি যা কিছু পড়ছো এই সবগুলা যদি পারো আর কি কষ্ট করে হলেও একবার করে চোখ বুলাইয়া যাও। তোমার হাতে এখনও সময় আছে চব্বিশ আর চব্বিশ 48 ঘন্টার মতো, ধরো 30 ঘন্টার মতো সময় আছে। 30 ঘন্টার ভিতরে তুমি যদি 10 ঘন্টা বা 15 ঘন্টা কাজে লাগাও তাহলে তোমার ভালো পরীক্ষা হবে আশা করি। আমি যেহেতু মানবিকের স্টুডেন্ট সেই জন্য তোমাদের প্রতি একটু ভালোবাসা আর একটু অ্যাডভাইস বেশি আসে আমার পক্ষ থেকে, সেই জন্য তোমাদেরকে এইগুলো বলতেছি। তোমরাও যেন আমার মতো কোথাও না কোথাও একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, আর যারা চট্টগ্রামে আসবা তাদের সাথে তো দেখা হবেই। আশা করতেছি ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ধন্যবাদ, আর তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমরা যেন পরীক্ষায় ভালো কিছু করতে পারো, ধন্যবাদ।